আজকের এই বিশেষ আলোচনা সভার মাননীয় সভাপতি বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং সভাপতি আমাদের দলের সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সংগ্রামী জননেতা সাবেক মন্ত্রী বাবু ভাস্বরচন্দ্র রায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনাপতি আমি যাকে বলি যে একসময় বলতাম যে অনলি মেজর ব্যারিস্টার উনি মেজরও আবার ব্যারিস্টারও এখন দুইজন হয়েছে আমাদের দলের অন্যতম ভাইস চেয়ারম্যান শাহজাহান উমর বীর উত্তম জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাবধারী জনাব শাহজাহান উমর সাবেক বিমান বাহিনী প্রধান এবং আমাদের দলের অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনাব এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী মেজর মিজান মেজর সরওয়ার সহ আমাদের আজকে সঞ্চালক বাবু প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম আজকের বিষয় নিয়ে আমাদের দলের যারা সাবেক সেনা কর্মকর্তা তারা বক্তব্য দিয়েছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন আমি একজন রাজনৈতিক কর্মী আমার কাছে মনে হয় যে বিষয়টা শুধুই সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ না এর একটা রাজনৈতিক গুরুত্ব আছে মহান মুক্তিযুদ্ধে আমাদের লাখো মানুষ শহীদ হয়েছে আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ আনসার জনগণ অসংখ্য শহীদ হয়েছে কিন্তু অনেকেই যেটা হিসাব করেই বলছেন যে 2009 সালের বিডিআরের হত্যাকাণ্ডে যত সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন মহান মুক্তিযুদ্ধ আমাদের অত সামরিক কর্মকর্তা নিহত হয়নি আমরা একটা নতুন দেশ এখন 50 বছর হয়েছে কিন্তু সেটা এখন থেকে 13 বছর আগের কথা এবং একজন সামরিক কর্মকর্তা তৈরি খুব সহজ ব্যাপার না এবং তার মধ্যে যোগ্য সামরিক কর্মকর্তা এত বেশি হয় না দুর্ভাগ্য আমাদের যে ওই ঘটনায় আমরা অনেক যোগ্য সামরিক কর্মকর্তা হারিয়েছি আমরা দুর্বল হয়ে গেছি শুধু বাস্তব হিসাবে না মানসিকভাবেও আমাদের বিডিআর কতখানি দুর্বল হয়েছে এটা এখন আমরা দেখি এটার নাম এখন বিজিবি কিন্তু আগে বিএসএফ বিডিআরকে দেখলে যেমন ভয় পেত এখনকার বিজিবিকে কিন্তু বিএসএফ আর ততখানি ভয় পায় না বিভিন্ন দৃষ্টান্তে এটা প্রমাণ হয় এবং ঠিক এই কাজটাই কি এই ঘটনার কারণ ছিল বাংলাদেশের বিডিআর যেটা ছিল এটা সম্ভবত বা জানা দেশগুলির মধ্যে অন্যতম দেশ যে দেশের তারা শুধু সীমান্ত রক্ষার কাজে জন্য প্রস্তুত না তারা ছিল আমাদের ফার্স্ট ডিফেন্স
কোনো সময় সীমান্ত আক্রমণ হলে প্রথম প্রতিরোধ করার ক্ষমতা এবং শক্তি সম্পন্ন এই বাহিনী ছিল আমাদের। তাদেরকে সামরিক বাহিনীর লোকরা প্রশিক্ষণ দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তারাই প্রথম সীমান্তে আক্রমণ প্রতিহত করার ক্ষমতা রাখত। সেই বাহিনীটাকে মানসিকভাবে এবং বাস্তবে দুর্বল করার, এটা আমাদের দেশের জন্য মস্ত বড় ক্ষতির কারণ, মনে রাখতে হবে আমাদের। আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা অমীমাংসিত থেকে যাচ্ছে। বিডিআরের নিহত প্রধান মেজর জেনারেল শাকিল, তার ছেলে সম্প্রতি যে কথাগুলি বলেছে এটাও যদি আমরা বিবেচনায় ধরি, তাহলে দেখব যে তারা সুবিচার না খালি সম্পূর্ণ বিচার পায় নাই বলেই তাদের ধারণা। কোন গুরুত্বপূর্ণ বিষয়ের আমরা সম্পূর্ণ বিচার পাচ্ছি কিংবা বিচার পাচ্ছি, সুবিচার পাচ্ছি? সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সাগররুনি হত্যাকাণ্ড বছরের পর বছর ধরে চলছে, তার তদন্ত রিপোর্ট সাবমিট করার জন্য কতবার সময় নেওয়া হয়েছে, কোনো সমাধান নাই। আজকে তাই আমাদেরকে একথা ভাবতে হবে যে বিষয়গুলি নিয়ে সুবিচার বা পূর্ণাঙ্গ বিচার করা হয় না, সেই বিষয়ের পেছনে যে রহস্য, সেই রহস্য উন্মোচনের প্রয়োজন আছে। নিশ্চয়ই আল্লাহ পরিবর্তন দেবেন, নিশ্চয়ই আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারব, এবং নিশ্চয়ই আমরা এই ধরনের অসম্পূর্ণ বিষয়গুলির বিচার সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীগণ, বিডিআরের এ হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা, এবং আমাদের সবার চেষ্টা থাকবে বিডিআরকে বিজিবি নামেই হোক আর যে নামেই হোক আগের মতোই শক্তিশালী করে আমাদের সীমান্ত প্রতিরোধ ব্যবস্থাকে আরও জোরদার করা, এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের রাজনৈতিক, মানসিক এবং সামরিকভাবে শক্তিশালী হওয়া। আজকের দিনে এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।